আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম জয় হিন্দ সকল ভিউয়ার্স মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার করার জন্য তোমরা দুই সেকেন্ড করে টাইম পাবে দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকের প্রথম প্রশ্ন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যানসার জানিয়ে দাও দুই সেকেন্ড করে টাইম থাকবে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় সঠিক অ্যান্সার কী হবে অপশান সি উনিশশো সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এ ফেয়ার অয়েল টু আর্মস বইটির লেখককে এ ফেয়ার অয়েল টু আর্মস বইটির লেখককে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এ ফেয়ার অয়েল টু আর্মস বইটির লেখক কে যারা অপশান এ ভাবছে একদম সঠিক উত্তর আরনেস ঠেমিংয়ে এ অয়েল টু আর্মস বইটির লেখক পরবর্তী প্রশ্ন কোনটি টেকচাঁদ ঠাকুর এর উপন্যাস কোনটি টেকচাঁদ ঠাকুর এর উপন্যাস তাড়াতাড়ি সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করো কোনটি টেকচাঁদ ঠাকুর এর উপন্যাস যারা অপশান সি ভাবছো কারেক্ট অ্যান্সার আলালের ঘরে দুলাল হচ্ছে টেকচাঁদ ঠাকুর এর উপন্যাস পরবর্তী প্রশ্ন শটদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি শটদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো কমেন্টের মাধ্যমে স্বরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র কোনটি সঠিক অ্যান্সার কী হবে বোমকেশ বক্সি অপশান বি তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ইএন কোন দেশের মুদ্রা ইএন কোন দেশের মুদ্রা তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও ইএন কোন দেশের মুদ্রা এবং অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জাপান অপশন বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা আগের দিনের মক টেস্টে রাখা হয়েছিল তোমরা সঠিক অ্যান্সার অনেকেই দিয়েছ দেখে নাও সার্ক কত সালে গঠিত হয় সঠিক অ্যান্সার কী হবে উনিশশো সালে সার্ক গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সোন নদীর উৎস হল সোন নদীর উৎস হলো তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে তোমরা সঠিক অ্যান্সারটি জানানোর চেষ্টা করো সোন নদীর উৎস হলো সঠিক অ্যান্সার কী হবে অমরকণ্টক অপশন সি কারেক্ট অ্যান্সার অমরকণ্টক হচ্ছে সোন নদীর উৎস পরবর্তী প্রশ্ন নীল কোন ব্যক্তির ছদ্মনাম নীল লোহিত কোন ব্যক্তির ছদ্মনাম তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও নীল লোহিত কোন ব্যক্তির ছদ্মনাম যারা অপশান এ বলছে সঠিক অ্যান্সার সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত এর ছদ্মনাম পরবর্তী প্রশ্ন বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয় বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয় তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস কবে পালিত হয় বন্ধুরা যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তেসরা মে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন অজন্তা গুহা কোথায় অবস্থিত অজন্তা গুহা কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও অজন্তা গুহা কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার অপশান সি মহারাষ্ট্র হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেশপ্রিয় নামে কোন ব্যক্তি পরিচিত তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও দেশপ্রিয় নামে কোন ব্যক্তি পরিচিত সঠিক অ্যান্সার কী হবে যতীন্দ্রমোহন সেনগুপ্ত অপশান এ কারেক্ট অ্যান্সার যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন সঠিক অ্যান্সার কী হবে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এই তিনটে অবস্থায় রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে ওপরের সবকটি অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মানালি অভয়ারণ্য কোথায় অবস্থিত মানালি অভয়ারণ্য কোথায় অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো মানালি অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার কি হবে হিমাচল প্রদেশ অপশান সি কারেক্ট অ্যান্সার হিমাচল প্রদেশে মানালি অভয়ারণ্য অবস্থিত পরবর্তী প্রশ্ন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার কী হবে জনসিন অপশান বি কারেক্ট অ্যান্সার বিজ্ঞানী জনসিন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক শব্দটি গৃহীত হয়েছে কত সালে ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক শব্দটি গৃহীত হয়েছে কত সালে সঠিক অ্যান্সার কী হবে উনিশশো সাল অপশান বি কারেক্ট অ্যান্সার উনিশশো সালে সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে যারা অপশন ডি বলছে সঠিক অ্যান্সার তিনশো ছাব্বিশ অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্ন শের শাহের পূর্বের নাম কি ছিল শের শাহের পূর্বের নাম কি ছিল সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে ফরিদ খা অপশান সি কারেক্ট অ্যান্সার শের শাহের পূর্বের নাম ছিল ফরিদ খা মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক অ্যান্সার হবে সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও ইলেকট্রিক জেনারেটার কে আবিষ্কার করেন যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয় কোন রাজ্যে এই যে চারটে রাজ্য দেওয়া রয়েছে এর ভেতর কোনটা সঠিক অ্যান্সার সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয় এই চারটে রাজ্যের ভেতর কোন রাজ্যে সঠিক অ্যান্সার হবে মেঘালয় অপশান ডি কারেক্ট অ্যান্সার মেঘালয়ে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয় পরবর্তী প্রশ্ন প্রথম রাজীব গান্ধী রত্ন পুরস্কার কে পেয়েছেন প্রথম রাজীব গান্ধী রত্ন পুরস্কার কে পেয়েছেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো সঠিক অ্যান্সার হবে বিশ্বনাথ আনন্দ রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত পরবর্তী প্রশ্ন সম্পাদের নিষ্কাশন কোন ব্যক্তি এর সমালোচনা করেছিলেন সম্পাদের নিষ্কাশন কোন ব্যক্তি এর সমালোচনা করেছেন সঠিক অ্যান্সার হবে দাদাভাই নৌরজি অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দার্শনিকের উল এর সংকেত কি দার্শনিকের উল এর সংকেত কি তাড়াতাড়ি মাধ্যমে সঠিক দাও যারা অপশন বি বলছে একদম সঠিক অ্যান্সার জেড এন ও মানে হচ্ছে জিঙ্ক অক্সাইড হচ্ছে দার্শনিকের উল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি বঙ্গভঙ্গের আদেশ জারি করেন নিম্নলিখিত কোন ব্যক্তি বঙ্গভঙ্গের আদেশ জারি করেন সঠিক অ্যান্সার কী হবে লট কার্জন অপশান এ কারেক্ট অ্যান্সার লট কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিলেন আজকের লাস্ট প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আজকের লাস্ট প্রশ্ন সঠিক অ্যান্সার যারা অপশান বি বলছে সঠিক অ্যান্সার প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ